আপনি তো হয়তো সমস্যায় আছেন এই ধরনের হাতের কাজের রেডিমেড থ্রি পিস বা প্রিন্টের যে থ্রি পিসগুলো আছে, এই ধরনের আঁকা বাঁকা থাকে বা কোনাগুলো ঝুলানো থাকে, তো এই বিষয়গুলো কিন্তু কমন একটি বিষয়। অধিকাংশ থ্রি পিসের এই সমস্যাগুলো থাকে। তো আজকে আমি কামিজটি কাটিং করে দেখাবো। মনে করবেন, আপনাকে সামনে থেকে বসে আমি কাজটি শিখিয়ে দিচ্ছি বা কামিজটি কাটিং করে দেখাচ্ছি এবং এই সমস্যাগুলো কীভাবে সমাধান করে নিতে হবে। সমস্যাটি সমাধান করার জন্য ফার্স্ট টাইমে আমাদেরকে নিচের এই ডিজাইনটি কিন্তু খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে আবার আমাদেরকে নতুন করে কাপড়টি ভাঁজ করে নিতে হবে, নতুন করে কাটিং করে নিতে হবে। তো এইভাবে ডিজাইনটি খুলে নেওয়ার পরে দেখুন, সুন্দর করে এই কাপড়টি আমাদেরকে ভাঁজ করে নিতে হবে। এর আগে দেখতে হবে কোন সাইডটি ঝুলে গেছে এবং কোন সাইডটি ঝুলে যায়নি। এর আগে এই কাপড়টি আমাদেরকে এইভাবে টেনে টেনে নিতে হবে। কী করতে হবে? এইভাবে টেনে টেনে কাপড়টিকে হালকা একটু সোজা করে নিতে হবে। এই কোণাটি আবারও একটু টেনে নিতে হবে। তো এইভাবে কিন্তু সুন্দর করে টেনে নেওয়ার পরে কিছুটা হলেও কাপড়টা সোজা হবে এবং ঠিক মাঝখানে ধরে কাপড়টিকে এভাবে ভাঁজ করে নিতে হবে। তো এই সমস্যাটি হওয়ার মূল যে কারণ, কোম্পানি কাপড় বাঁচানোর জন্য আড়া সাইডটি লম্বার দিকে দিয়ে দেয় এবং খাড়া সাইডটি, ঠিক আছে, পাশের দিকে দিয়ে দেয়। এই কামিজগুলো কাটিং ও সেলাই যত ভালো করেই করি না কেন, পরার পরে বা ধুয়ে দেওয়ার পরে কোনাগুলো কিন্তু ঝুলে পড়ে যায়। এটা আপনাদের ক্ষেত্রেও হয়ে থাকে, আমাদের ক্ষেত্রেও হয়ে থাকে। আমরা যত ভালো করেই সেলাই করি না কেন, এই সমস্যাটি ধুয়ে দেওয়ার পরে বা কিছুদিন ব্যবহার করার পরে কিন্তু হবেই, কারণ এই কাপড়টি থাকে আড়া সাইডে। তারপরও আমাদের যে করণীয়, এই থ্রি পিসগুলো যখন আমরা কাটিং করব, সুন্দর করে কাপড়টিকে সময় নিয়ে এইভাবে ভাঁজ করে নিতে হবে। তো এই কামিজটি আমি 36 ইঞ্চি বড়ির জন্য কাটিং করে দেখাবো। এই ভিডিওটি দেখলে 36 ইঞ্চি বড়ির কামিজ কাটিংয়ের সূত্রগুলো আপনি শিখে নিতে পারবেন। এই ভিডিওটি মাত্র কয়েকটি মিনিটের, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে, আপনাকে আমি বলে দিচ্ছি। তো দেখুন, পিছন পাটিও আমাদেরকে এইভাবে টেনে টেনে সোজা করে নিতে হবে। অবশ্যই যখন এই ধরনের একটি কামিজ বা রেডিমেড থ্রি পিস আপনি কাটিং করবেন, পার্টগুলো সুন্দর করে সময় নিয়ে ভাঁজ করতে হবে। আমি কিন্তু দেখুন খুব স্লো এবং সময় নিয়ে পার্টগুলো ভাঁজ করে নিচ্ছি। এই পার্টগুলো যদি আপনি তাড়াহুড়ো করে ভাঁজ করে এভাবে মিল না করে ভাঁজ করে নিয়ে কাটিং করেন, অবশ্যই কিন্তু কোণাগুলো একেবারেই ঝুলে পড়বে, একটি সাইড থেকে আরেকটি সাইড 4-5 ইঞ্চি ব্যতিক্রম হবে। এইভাবে যদি টেনে নিয়ে আপনি সুন্দর করে ভাঁজ করে কাটিং করেন, হয়তো তেমন একটি ঝুলে পড়বে না, ঝুলে না পড়ারও সম্ভাবনা থাকে। তো এইভাবে দুইটি পার্ট আমাদেরকে মিল করে নিতে হবে, সুন্দর করে মিল করে বিছিয়ে ছোল্ডারে এখানে সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে মার্জিন করতে হবে। এভাবে মার্জিনটি করে নেওয়ার পরে 36 ইঞ্চি বড়ির জন্য ছোল্ডারে ম্যাপটি আমাদেরকে 6.5 ইঞ্চি নিতে হবে। এভাবে 6.5 ইঞ্চিতে মার্জিন করে নিচেও 6.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে মার্জিনটিকে সোজা করে টেনে নেওয়ার জন্য। তো এতটুকু মার্জিন এইভাবে আমাদেরকে টেনে নিতে হবে। টেনে নেওয়ার পরে এরপরে এখানে আর্মহোলের মাপটি নিতে হবে এবং কামিজের সাইড ফ্রেম মাপটি নিতে হবে। আর্মহোলের মাপটি এখানে আমি 6 ইঞ্চিতে নেবো এবং সাইড ফ্রেম মাপটি আমি 21.5 ইঞ্চি নিচে নিয়ে নেবো। তো আপনারা অনেকজনে আছেন কামিজ কাটিং করতে বা অন্য অন্য পোশাকগুলো কাটিং করতে ভয় পাচ্ছেন, বা আপনি নতুন কাজ শিখতেছেন মনে করেন কাটিং করলে নষ্ট হয়ে যাবে। সত্যি কথা বলতে কি, যখন আমরাও কাজ শিখেছি তখন কিন্তু আমাদের কাছে এরকম আনিজি ফিল মনে হয়েছে। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, নিয়মিত ট্রাই করতে হবে। তো বডির মাপ, পেটের মাপ, এই মাপগুলো 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে এবং সেলামের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। আপনি যত কাজ করবেন, যত প্র্যাকটিস করবেন, ততই আপনি কাজ শিখতে পারবেন। এরপরে নিচে ঘেরের মাপটি নিতে হবে। এখানে ভয় পেলে আপনি কখনও কাজ শিখতে পারবেন না। যত কাজ আপনি ট্রাই করবেন, যত সেলাই করার চেষ্টা করবেন, কাটিং করার চেষ্টা করবেন, তত দ্রুতগতি আপনি কিন্তু কাজটি শিখতে পারবেন। আর যেখানে বুঝবেন না সেই বিষয়টি নিয়ে ভিডিওর মধ্যে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। তো এইভাবে মাপগুলো নেওয়ার পরে মার্জিনগুলোকে টেনে নিতে হবে। আমি কিন্তু এই কামিজটি খুব সাধারণভাবে কাটিং করে দেখাচ্ছি যেন আপনি বুঝতে পারেন। এইভাবে মার্জিনটি করা হয়ে গেলে তালপাটের জন্য রাউন্ড শেপ করতে হবে। তালপাটে রাউন্ড শেপ করার যে নিয়মটি হচ্ছে, ফার্স্ট টাইমে 1 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে, তারপরে 1/2 ইঞ্চি বাড়িয়ে 1.5 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। এই মার্জিনটাকে সুন্দর করে রাউন্ড করে বডির মাপের সাথে মিলিয়ে দিতে হবে। দেখুন কত সহজে, তালপাটের জন্য আমরা মার্জিনটি করেছি এবং আর্মহোলের জন্য রাউন্ড শেপটি করেছি। এরপরে এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো সাধারণ একটি পোশাক কাটিং করা বা সেলাই করা, মানুষ অনেক বড় বড় কাজ করতেছে, অনেক ইজিলিভাবে সেই কাজগুলো তারা সফলতা পাচ্ছে। আর সাধারণ একটি পোশাক কাটিং করবেন, সেলাই করবেন, এখানে যদি ভয় পান বা নিজেকে মনে করেন আমি পাবো না, এটা একটি ভুল ধারণা। আপনি ট্রাই করুন বাসায় পুরাতন পোশাক দিয়ে বা নতুন পোশাক দিয়ে, খুব সহজে আপনি শিখতে পারবেন। ট্রাই না করলে আপনি কখনো শিখতে পারবেন না। এইভাবে কাটিংটি করে নেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, নিচের অংশটি এই সাইডটি একটু ডাউন করে কাটিং করে নিতে হবে। তো পিছন পাটটি এখানে কিন্তু আমাদের অ্যাকুরেট মাপে আছে, তো জাস্ট এখানে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি কাপড়কে মার্জিন করতে হবে। এরপরে সামনের পাটটি এখানে বিছিয়ে নিতে হবে। পিছন পাটে যে মার্জিন করেছি সেই মার্জিন থেকে এই ডিজাইনটি এভাবে বসিয়ে সামনের পাটে এখন আমাদেরকে মার্জিন করে নিতে হবে। এভাবে মার্জিন করে এক্সট্রা কাপড়টি কাটিং করে ফেলে দিতে হবে। এই মার্জিন থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখতে হবে সেলাই মার্জিনের জন্য।
এইভাবে সামনের পাট এবং পিছন পাটটি আপনাকে একই সমান তৈরি করতে হবে। কত সহজ একটি বিষয়, এখানে কিটিকিলি বা এত কঠিন মনে করার কোনো কিছুই নেই। আপনি সহজ মনে করে কাজ করবেন, সব কিছু আপনার কাছে সহজ মনে হয়ে যাবে। তো এই অবস্থায় কিন্তু বডির পার্টটি আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখানে শুধু বডির পার্টের সামনের দিকে আমাদের তাল পার্টের অংশটি কাটিং করে নিতে হবে। তো আমরা 1 ইঞ্চিতে যে মার্জিনটি করে নিয়েছি সেই মার্জিন অনুযায়ী এখন এই অংশটি কাটিং করে নিতে হবে। আমি কত সহজে কাটিং করে নিচ্ছি, তাই না? আপনার কাছে এরকমটা মনে হচ্ছে, আপনিও কাজ করুন নিয়মিত, আপনার কাছেও এত সহজ মনে হবে, আপনিও খুব সহজে পারবেন যে কোনো এক সময়। নিয়মিত আপনাকে কাজ করতে হবে। এরপরে বডির পার্টটি আমরা সরিয়ে রাখবো। তো হাতের কাপড়টিও যদি এরকম আঁকা বাঁকা থাকে, আমাদেরকে হালকা একটু টেনে সোজা করে নিতে হবে। তো এই কাপড়গুলো যে এরকমটা থাকে বা এই কামিজগুলো সেলাই করার পরে আঁকা বাঁকা হয়ে যায়, আসলে এখানে আমাদের করণীয় কোনো কিছুই নেই। জাস্ট আমরা যে কাজটি করবো, কাপড়টি সুন্দর করে ভাঁজ করে কাটিং করে সেলাই করব। এরপরে যে ধুয়ে দেওয়ার পরে আঁকা বাঁকা হয়ে যায়, এখানে আমাদের কোনো করণীয় নেই। সেটা আপনি সেলাই করেন বা আমি সেলাই করি, এটা হচ্ছে কাপড়ের সমস্যা। এরপরে হাতের মুখের মাপটিকে 2 ভাগ করে 1 ভাগ নিয়ে মার্জিন করতে হবে। সেলাই মেজেন এক্সট্রা কাপড় নিতে হবে। হাতের যে লম্বা রাফটি নিতে হবে, নেওয়ার পরে এই মার্জিন থেকে 3 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। এবং বোর্ডের আরমোল অনুযায়ী হাতের আরমোলের এই মার্জিনটি করতে হবে। হাতের আরমোলের জন্য রাউন্ড শেপ করে নিতে হবে এবং এই মার্জিনটাকে মিলিয়ে দিতে হবে। তো সাধারণত এইভাবেই কিন্তু আমরা পোশাকগুলো কাটিং করে থাকি, এত ইজিভাবে। তো এরপরে মার্জিন অনুযায়ী আমাদের কাটিংটি করে নিতে হবে। দেখুন কত সহজে আমি একটি কামিজ নিচে ডিজাইন খুলে নিয়ে সুন্দর করে ভাঁজ করে মাত্র 6-7 মিনিটে কাটিং করে ফেলেছি, তাই না? তো এরপরে হাতাটি এইভাবে রাখতে হবে। হাতের যে তালপাট প্রিন্টের কাপড়ে বা যে কাপড়গুলো ভালো দিক এবং উল্টো দিক আছে, আপনি হাতের যে কাপড়ের 2টি ভালো দিক একেবারে মুখোমুখি রাখবেন। এখানে দেখুন এইভাবে মুখোমুখি রাখবেন, রেখে আপনি যে কোনো একটি সাইডে তালপাট কাটিং করবেন। একটি হাতা ডাইনে, একটি হাতা বামে, অটোমেটিকলি এখানে চলে যাবে। এখানে তালপাটের অংশ একই দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি দেখিয়ে দিচ্ছি, এই হাতাটি আমার ডাইনে যাচ্ছে এবং এই হাতাটি বামে যাচ্ছে। কত ইজি একটা ব্যাপার, তাই না? তো এই অবস্থায় কিন্তু কামিজ কাটিংটি একবারে কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।